গত 11ই জুনের পর 20 জুন 2024 নবান্নের রিভিউ মিটিংয়ে বসেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বিদ্যুতের যেভাবে অপচয় হচ্ছে তা বন্ধ করতে কড়া বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিসগুলোতে বিদ্যুতের যথেষ্ট অপচয় শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যখন প্রবল গরম তখন বিদ্যুতের যখন এতই অপচয় হচ্ছে তখন সেটাকে বন্ধ করতে কি সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার, সেটাই এখন দেখার বিষয়। তো এই বিষয়ক কমিশনার অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে সমস্ত জেলার ডিআইসির প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনের যে সমস্ত ডিআইসিরা রয়েছেন ওনাদের উদ্দেশ্যে একটি অর্ডার বা নির্দেশিকা জারি করা হয়েছে। তো আমরা এখন দেখে নেব সেখানে কি বলা হচ্ছে। তো সেখানে বলা হচ্ছে, স্কুল এবং অন্যান্য অফিস যেগুলো রয়েছে সেখানে বিদ্যুতের যে অপ্রয়োজনীয় ব্যবহার করা হচ্ছে তার প্রতিরোধ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে কিছু কিছু জায়গায় যেখানে বিদ্যুতের ব্যবহার ঠিকঠাক করা হচ্ছে না, এবং আরও বলা হচ্ছে যে অনেক সময় স্কুল সময়ের বাইরেও বিদ্যুতের অপব্যবহার করা হচ্ছে, এটা দেখা গেছে। তো পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে যে আপনি যাতে করে আপনার স্কুল কর্তৃপক্ষদের সঙ্গে আপনি কমিউনিকেট করুন, যাতে করে এই যে অপব্যবহার হচ্ছে এই সম্পর্কে ওনাদেরকে যেন সতর্ক করা হয়, এবং প্রতিটি স্থানে বিদ্যুতের যে অপ্রয়োজনীয় ব্যবহার হচ্ছে এটাকে যেন এড়িয়ে চলা যায় বা অ্যাভয়েড করা হয় সে সম্পর্কে আপনি সতর্ক করুন। তো এখানে আরও বলা হচ্ছে যে আপনার এখতিয়ারে অন্তর্ভুক্ত যে সমস্ত স্কুলগুলি রয়েছে তো সেইগুলোতে মাঝে মধ্যে আপনারা পরিদর্শন করার ব্যবস্থা করুন, আপনাকে যেটা পরামর্শ দেওয়া হচ্ছে। এবং সেখানে বলা হচ্ছে এসআই বা শিক্ষাবন্ধু যে সমস্ত রয়েছেন ওনাদেরকে দিয়ে মাঝে মধ্যে বিষয়গুলিকে চেক করার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে। তো এটা মূলত এখানে অর্ডারে বলা হচ্ছে। এবং আরও বলা হচ্ছে যে একটা গুগল শিট দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, এইটা যেন ফিল আপ করে প্রতিটি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো যেন এই তারা যেন মানে হেড অফ দ্য ইনস্টিটিউট যেন এই গুগল শিটটি যেন ফিল আপ করে পাঠান। তো আমরা এখন দেখে নেব এই গুগল শিটটি আমি সরাসরি পূরণ করার চেষ্টা করব, এবং এখানে আমরা দেখব যে এখানে কী কী তথ্য মূলত ওনারা চাইছেন। তো চলুন আমরা সরাসরি গুগল শিটটি আমরা একটু দেখে নিই। এই গুগল ফর্মটি মূলত জানতে চাইছে 1/4/2023 থেকে 31/3/2024 পর্যন্ত এই এক বছরে আমার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কত বিদ্যুৎ আমি খরচ করেছি সেটাই মূলত এখানে জানতে চাইছে। তো আমরা মূল যে ফর্ম সেই ফর্মটার আমরা নিচে একটু নেমে যাচ্ছি। তো এখানে ডিস্ট্রিক্ট দেওয়া হলো, নেম অফ সার্কেল দেওয়া হলো, এবং নেম অফ স্কুল ব্লক লেটারে চাইছে ব্লক লেটারে দেওয়া হলো, এবং ইউডাইস যে কোড সেই কোডটি দেওয়ার পর নেক্সট করে আমরা বেরিয়ে যাব। তো এখানে মূল যে ফর্মটির অংশ এখানে খুলে গেছে, ইলেকট্রিসিটি এক্সপেন্স যেটা করেছি 1/4/2023 থেকে 31/3/2024 পর্যন্ত, এবং এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা মাসের আলাদা আলাদাভাবে অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি বিল ফর এপ্রিল 2023, এরকম করে মে 2023, এরকম করে পুরো এক বছরের যে আলাদা আলাদা মাসের একদম ইন্ডিভিজুয়ালি কত টাকা করে খরচ করেছি, একদম মার্চ 2024 পর্যন্ত এখানে টাকার পরিমাণটা লিখে দিতে হবে। এবং এখানে নিচে পেমেন্ট অফ ইলেকট্রিসিটি বিল মেড ফ্রম কীভাবে আমরা করেছি, কম্পোজিট গ্র্যান্ট বা ডেভেলপমেন্ট গ্র্যান্ট যেটা হয়, ওন ফান্ড বা গভর্নমেন্ট ফান্ড যেটা বলা হচ্ছে ফর গভর্নমেন্ট স্কুলের ক্ষেত্রে, এইগুলো এখানে লিখে দিতে হবে। এরপরে রিমার্কস ইফ এনি যদি কিছু থাকে না হলে নীল লিখে আমরা এখানে সাবমিট করে দেবো, তাহলেই আমাদের এই ফর্মটি এখানে পূরণ হয়ে যাবে। তো মূলত এটাই জানতে চাইছে এই গুগল ফর্মের মাধ্যমে যে কোন মাসে কত খরচ করেছি এই গত এক বছরে, সেটা মূলত এখানে জানতে চাইছে। যাই হোক, আমি গুগল ফর্মটি সরাসরি দেখানোর চেষ্টা করলাম, এবং বিদ্যুতের বিল যে অপ্রয়োজনীয় ব্যবহার করা হচ্ছে এইটা সম্পর্কে যে গভর্নমেন্ট অর্ডার এইটা আপনাদের সামনে একটু শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।